মুর্শিদাবাদের বহরমপুরে বোমা ও গুলির আঘাতে জখম কংগ্রেস কর্মী। জখম কংগ্রেস কর্মীর নাম সুজিত বিশ্বাস ওরফে ঝন্টু, বহরমপুর থানার বদরপুর এলাকার বাসিন্দা। সুজিত বিশ্বাস মঙ্গলবার রাতে কাজ সেরে স্কুটারে চেপে বাড়ি ফেরার পথে তাকে বেশ কয়েকজন কাছ থেকে বোমা ছোড়ে। বোমার আঘাতে স্কুটার থেকে ছিটকে পড়ে যান মাটিতে। তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এমনটাই অভিযোগ করছেন তিনি। ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যান সুজিত। আশেপাশের লোকজন বোমার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তিনি জানিয়েছেন দুষ্কৃতীরা সংখ্যায় 5 থেকে 7 জন ছিল। স্থানীয়রা আহত সুজিত বিশ্বাসকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত কংগ্রেস কর্মীর ওপরে কেন বোমা নিক্ষেপ করা হলো সেটিও শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বাড়ির রাস্তার পথে কারা মেরেছে? কি বোম মেরেছিল? গুলিও করেছে? গুলি করেছে লাগেনি। তারা কি পরিচিত যারা গুলি করেছিল? না, আমি চিনতে পারি অন্ধকারে। আপনি কোনো পার্টির সঙ্গে কাজ করেন? কংগ্রেস পার্টির সমর্থন। কি কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে? আমার সমস্যা। আপনার নাম সুজিত বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি বদল।